যতই সেজে গুজে সুন্দর করে বেরো না কেন পায়ের সৌন্দর্য যদি না থাকে তাহলে কোনো কিছুতেই যেন ভালো লাগে না আর পুরো শ্বাসটাই যেন অসম্পূর্ণ থেকে যায় অনেকের আছে যে পা ফাটার জন্য সবসময় পা ঢাকা জুতো পর বেরোতে হয় আর তোমাদের এই সমস্যা সমাধানের জন্যই আজকের আমার এই রেমেডিটা আর এই রেমেডিটা ব্যবহার করার পর আশা করি কাউকে আর পা ঢেকে বেরোতে হবে না তোমরা তোমাদের পছন্দ মতো জুতো পরেই বেরোতে পারবে তো এই রেমেডিটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি একদম আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আর একটা টাকাও তোমাদের খরচ হবে না এই রেমেডিটা তৈরি করতে আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সবসময় তোমাদের সাথে শেয়ার করি রেমিডিগুলো তো হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো আমি ভিডিওতে তোমাদের সাথে কিভাবে এই রেমেডিটা তৈরি করে শেয়ার করেছি আর কি কি টিপস তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবার তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেমেডিটা তৈরি করার জন্য এখানে দেখো আমি নিয়েছি কোলগেট অবশ্যই কোলগেটটা নিতে হবে আর সাদা কোলগেটটা নিতে হবে এখানে কোনো কালারিং টুথপেস্ট ব্যবহার করা যাবে না তো আমি এখানে নিয়েছি হাফ চা চামচ কোলগেট আর এটা কিন্তু তৈরি করে রাখা যাবে না সেই জন্য তোমাদের দিনেরটা দিনে তৈরি করতে হবে তাই এটা বেশি পরিমাণেও লাগে না অল্প নিলেই কিন্তু দুটো পায়ের জন্য যথেষ্ট আর নিয়েছি আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল যাদের কাছে ভিটামিন ই অয়েলটা আছে তারা অয়েলটা দেবে হাফ চা চামচ আর আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি অবশ্যই দুটো ব্যবহার করবে আর হাফ চা চামচ দিয়েছি গ্লিসারিন গ্লিসারিন তো তোমরা জানোই এর গুণাগুণ আর তোমরা সবাই দেখে থাকো গ্লিসারিনটা কিন্তু আমি সবসময়ের জন্য ব্যবহার করে থাকি এবার এই তিনটি উপকরণ একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখলে তো বন্ধুরা তোমরা এই রেমেডিটা তৈরি করতে কোনো টাকাই খরচ হলো না কারণ এগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে সব সময় আমাদের ঘরেই থাকে আর অনেকেই ভাবতে পারো যে আমাদের কাছে তো ভিটামিন ই ক্যাপসুলটা নেই তাহলে কি করব। এর পরিবর্তে তোমরা এর মধ্যে হাফ চা চামচ দেবে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলটা এখানে হাফ চা চামচ ব্যবহার করবে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এবার চলো তোমাদের সাথে আমি বলে দিচ্ছি যে কিভাবে এই রেমেডিটা তোমরা ইউজ করবে আর হ্যাঁ অবশ্যই তোমরা এটা কিন্তু রাত্রে ব্যবহার করবে দিনের বেলা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে না প্রথমে তোমা তোমরা কী করবে উষ্ণ গরম জলে পাটাকে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবে একটু শ্যাম্পু দিয়ে আর যদি কারোর হাতের কাছে খাবার সোড়া থাকে তাহলে তো এটা দিলে আরও ভালো দিয়ে একটু ভিজিয়ে রেখে রেখে দেবে তাতে কি হবে পায়ের যে ময়লাগুলো থাকে আমাদের সারা দিনের যে ধুলোবালি পায়ের মধ্যে পড়ে সে ধুলোবালিগুলো কিন্তু এই উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পুরোপুরি উঠে যাবে আর পায়ের যে একটা তৈলাক্ত তেলটা থাকে আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু চলে যাবে কারণ এর আমরা যখন রেমিডিটা ইউজ করব আমাদের পায়ে কিন্তু কোনো অয়েলি ভাব থাকবে না এবার তোমাদের কাছে যদি এমন কোন স্টোন থাকে বা একটু ব্রাশ থাকে পাটাকে একটু ঘষে নেবে তাহলে কি হবে পায়ের ফাটারা যে মরা যে চামড়াগুলো সেগুলো পড়ে যাবে এবার তোমরা এই ঘষে নেওয়ার পর পাটাকে বেশ ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর শুকনো তাওয়াল দিয়ে পাটাকে মুছে নেবে মুছে নেওয়ার পর আমি যে রেমেডিটা তৈরি করেছি সেই রেমেডিটা তোমরা সমস্ত পায়ে ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর একটু মাসাজ করে নেবে এক থেকে দু মিনিটের মতো ক্রিমটাকে বেশ ভালো করে মাখিয়ে নেবে অনেকের আছে যে হাতগুলো পর্যন্ত ফেটে যায় হাতের আঙ্গুলগুলো তাই তোমরা হাতেও কিন্তু এটা ম্যাসাজ করতে পারো আর পেস্ট কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে ব্ল্যাক যাদের পরে তাদের কিন্তু ব্ল্যাক হেডস তুলতেও কিন্তু পেস্ট খুব ভালো কাজ করে এবার ক্রিমটা মাখানোর উপর তোমরা এমন সুতির মৌজা পরে নেবে না হলে কি হবে ক্রিমটা দেওয়ার পর কিন্তু বিছানায় লেগে যাবে এটা আমাদের পায়ে আর থাকবে না তাহলে কোনো কাজেই লাগবে না তাই বলছি এটা ঘুমানোর সময় তোমরা এই সুতির মজু পরে নেবে বা তোমরা যে মোজাগুলো পরো সেগুলো পরে তারপরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে এবার ঘুম থেকে ওঠে নেক্সট দিন তোমরা কিন্তু অবশ্যই পাটাকে আগে ধুয়ে নেবে ধুয়ে নেয়ার পর তারপরে তোমরা যে কোনো লোশন পায়ে ব্যবহার করো সেই লোশনটাই পায়ে মেখে আবার মোজা পরে নেবে বা সেটা তোমাদের ইচ্ছে যদি মৌজা কেউ পরে থাকতে পারো শীতকালে মৌজা পরাটা ভীষণ ভালো তাহলে কি হয় পাটা কিন্তু ফাটে কম এটা সবসময় মাথায় রাখবে যতটা পারবে মৌজা পরে নেবে মোজাটা পরা থাকলে আমাদের কিন্তু পা ফাটে ভীষণ কম তো এভাবে সাত দিন তোমাদের কাছে আমি শুধু সাত দিন তোমরা হাতে নিয়ে কাজটা করে দেখো আমি যেভাবে যেভাবে বলেছি প্রথমে পাটাকে গরম জলে দু মিনিটের মতো ভিজিয়ে তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষে নেবে তারপরে শুকনো তাওয়াল দিয়ে মুছে নেবে মুছে নেওয়ার পর ক্রিমটা মালিশ করবে মালিশ করার পর তারপরে মৌজা পরে ঘুমিয়ে পড়বে পরদিন সকালে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে পাটা একদম পুরো ফ্রেশ একদম মনে হবে যেন একদম সফট আছে পায়ের গোড়ালি ভীষণ শক্ত হয়ে যায় এ শক্ত হওয়ার ভাবটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি এভাবে তোমরা পায়ের যত্ন নিতে থাকো তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কি করবে জানোই তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর প্লিজ তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর তোমরা পাশে থাকলেই কিন্তু আর তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্টস করো তাহলে আমার ভিডিও করা আরও উৎসাহ বেড়ে যায় আর তোমাদের স্কিন হেয়ার নিয়ে যদি কোনো রেমেডি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই রেমেডিগুলো একদম ন্যাচারাল রেমেডি তাই একটু সময় নিয়ে তোমরা যদি ধৈর্য ধরে ব্যবহার করো সারা জীবনের জন্য খুব খুব ভালো রেজাল্ট পাবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি আজকে কিভাবে তোমাদের সাথে রেমিডিটা শেয়ার করলাম আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে আজকের জন্য তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি টাটা